হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি ফ্রিল্যান্সার মহিবুল্লাহ আছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে একটা ভিন্ন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, সেটা হচ্ছে আমরা সবাই তো ফেসবুক ইউজ করি, বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলো আমরা ইউজ করি। তো ফেসবুক হচ্ছে সেই সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং পপুলার মাধ্যম সোশ্যাল মিডিয়া। তো আমরা তো সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত আমরা ফেসবুক আমাদের জীবনের সাথে অতপ্রোতভাবে জড়িত। তো আমরা তো সবাই ফেসবুক ইউজ করি, বাট ফেসবুক এর প্রতিষ্ঠাতা কে এবং প্রতিষ্ঠাতা কে এবং তার জীবন কাহিনী সম্পর্কে আমরা আসলে অনেকই জানি না। তো আজকে আমরা মেনলি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের জীবন কাহিনী নিয়ে আলোচনা করব। তো চলুন চলে যাই। ফেসবুক তো আমরা সবাই কম বেশি ব্যবহার করি, দিনে অন্তত একবার ফেসবুকের ওয়াল আর নোটিফিকেশন চেক না করলে আমাদের অনেকেরই পেটের খাবার হজম হয় না, নানা ধরনের শারীরিক ও মানসিক সমস্যাও দেখা দেয়। বর্তমানে আমাদের প্রতিদিনকার জীবনযাপনের অনেক বড় একটি স্থান দখল করে আছে এই শীর্ষ জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যমটি। পুরাতন বন্ধুদের খোঁজ খবর করার পাশাপাশি নতুন বন্ধু খোঁজেও অনেকে ফেসবুক ব্যবহার করেন। অনেকেই ফেসবুককে তাদের পেশার কেন্দ্রবিন্দুতেও পরিণত করেছেন। বিশ্বের সব বড় বড় প্রতিষ্ঠান তাদের বিজ্ঞাপনের জন্য ফেসবুকের ওপর অনেকটাই নির্ভরশীল, যা ফেসবুককে শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ মার্কেটিং প্ল্যাটফর্মে পরিণত করেছে। আজকের বিশ্বের যে কোনো ওয়েবসাইট র্যাঙ্কিংয়ে ফেসবুক এক অথবা দ্বিতীয় নম্বরে আছে। এত অল্প সময়ে কোনো ওয়েব সার্ভিস এত সাফল্য অর্জন করার নজির খুব বেশি নেই। আর ফেসবুকের এই অবিশ্বাস্য উত্থানের পিছনে যে মানুষটির সব থেকে বড় অবদান তাকে আমরা মোটামুটি সবাই একই নামে চিনি। হ্যাঁ, ফেসবুকের অন্যতম প্রতিষ্ঠা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গের কথাই বলছি। আমরা সবাই কম বেশি এটুকু তথ্য জানি যে মার্ক জুকারবার্গ ফেসবুকের অন্যতম প্রতিষ্ঠাতা, কিন্তু কিভাবে তিনি এই অবিশ্বাস্য সফলতার দেখা পেলেন, কিভাবে একজন মেধাবী ছাত্র হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা ছেড়ে দিয়ে শুধু একটি ওয়েবসাইট নিজের মেধা আর আত্মশক্তিকে আত্মবিশ্বাসকে পুঁজি করে আজকের পর্যায়ে পৌঁছালেন, চলুন আজ আমরা জেনে নেই মার্ক জুকারবার্গের জীবনী অর্থাৎ সাফল্য যাত্রার খুঁটিনাটি। তো 1984 সালে 14 মে নিউ ইয়র্কের হোয়াইট পেন্স এ জন্ম নেয় মার্ক জুকারবার্গ। তো মার্ক জুকারবার্গের নাম হচ্ছে মার্ক এলিয়ট জুকারবার্গ, তার কলেজের হলে বসে ফেসবুক সহ প্রতিষ্ঠা করেন। স্নাতক দ্বিতীয় বর্ষে পড়ার সময়ে তিনি তার ওয়েবসাইটে পূর্ণ সময় দেওয়ার জন্য পড়াশোনা ছেড়ে দেন। বর্তমানে তার প্রতিষ্ঠিত ও মালিকানাধীন ফেসবুকে নিয়মিত ব্যবহারকারী 200 কোটির উপরে এবং এটি বিশ্বের অন্যতম বৃহত্তম মার্কেটিং প্ল্যাটফর্ম। শুধুমাত্র ফেসবুকের আয় দিয়েই মার্ক জুকারবার্গ একজন বিলিয়নারে পরিণত হয়েছেন। 2010 সালের অস্কার মনোনয়ন পাওয়া সোশ্যাল নেটওয়ার্ক ছবিটি নির্মিত হয় মার্ক জুকারবার্গের ফেসবুক প্রতিষ্ঠার কাহিনীকে ভিত্তি করে। বর্তমানে ফেসবুক ছাড়াও বেশ কয়েকটি দাতব্য প্রতিষ্ঠান চালান মার্ক জুকারবার্গ। এখন জেনে নেওয়া যাক মার্ক জুকারবার্গের শুরুর কথা। হোয়াইট প্লেইন্সে বসবাসকারী এক শিক্ষিত ও সচ্ছল আমেরিকান ইহুদি পরিবারে জন্ম হয় মার্ক জুকারবার্গের। তার বাল্যকাল কাটে হোয়াইট প্লেইন্স এর নিকটবর্তী গ্রাম ডাবসফ্রেতে। মার্কের বাবা এডওয়ার্ড জুকারবার্গ তাদের বাড়ির সাথে লগওয়া চেম্বারে দাঁতের চিকিৎসা করতেন। তার মা ক্যারেন মার্ক ও তার এক ভাই র্যান্ডি এবং দুই বোন ডোনা ও এরিয়েলির জন্মের আগ পর্যন্ত একজন মানসিক চিকিৎসক হিসেবে কাজ করতেন। বাবা ও মা দুজনই চিকিৎসক হলেও ছোটবেলা থেকেই মার্ক জুকারবার্গের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল কম্পিউটার। 12 বছর বয়সেই তিনি তার বাবার কাজের সুবিধার জন্য জুকনেট নামে একটি মেসেজিং সফটওয়্যার তৈরি করেন, যার ফলে রিসিপশনিস্ট এবং
তার বাবাকে চেঁচিয়ে নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করতে হতো না। বাবার অফিস ছাড়াও জুকনেট দিয়ে জুকারবার্গ পরিবার ঘরের ভেতর নিজেদের মধ্যে যোগাযোগ করত। শুধুমাত্র মজা করার ছেলে বালক মার্ক জুকারবার্গ তার কয়েকজন বন্ধুর সাথে মিলে একটি কম্পিউটার গেমও তৈরি করেছিলেন। এ প্রসঙ্গে তার বক্তব্য ছিল, আমার কয়েকজন শিল্পী বন্ধু ছিল, ওরা বাসায় এসে বিভিন্ন জিনিস আঁকাআঁকি করত আর আমি সেগুলো কাজে লাগিয়ে আমার গেম বানানোর কাজ করতাম। এটা ছিল তার উক্তি। কম্পিউটারের প্রতি মার্কের উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকা আগ্রহের সাথে খাপ খাওয়াতে তার মাতা পিতা ডেভিড ইউম্যান নামে একজন কম্পিউটার শিক্ষককে রেখে দেন, যিনি সপ্তাহে একদিন মার্কের বাসায় এসে তাকে কম্পিউটার প্রশিক্ষণ দিতেন। ডেভিড পরবর্তীতে মার্কের ব্যাপারে সাংবাদিকদের বলেছিলেন, সেই ক্ষুদে জিনিয়াসের থেকে কম্পিউটারের জ্ঞানে এগিয়ে থাকাটা তার জন্য যথেষ্ট কষ্টসাধ্য বিষয় ছিল। সেই সময়েই মার্ক বাড়ির কাছের মার্সিক কলেজে পড়াশোনা করতেন। পরবর্তীতে তিনি নিউ হ্যাম্পশায়ারের নামকরা মাধ্যমিক বিদ্যালয় এক্সিটার একাডেমিতে পড়াশোনা করেন। সেখানে পড়ার সময়ে তিনি ফ্রেন্সিয়ায় বেশ ভালো দক্ষতা দেখাতে শুরু করেন এবং স্কুল ফেন্সিং টিম এর ক্যাপ্টেন নির্বাচিত হন। তিনি সাহিত্যেও বেশ প্রতিভার পরিচয় দিয়েছিলেন। ক্লাসিক সাহিত্যে তিনি একটি ডিপ্লোমাও অর্জন করেছিলেন। তবে সাহিত্যে বার করলেও জুকারবার্গের মূল আগ্রহের স্থান সবসময় ছিল কম্পিউটার এবং তিনি প্রতিনিয়তই নতুন নতুন প্রোগ্রামের উপরে কাজ করে চলেছিলেন। উচ্চ বিদ্যালয়ে পড়ার সময় তিনি প্যান্ডোরা মিউজিক সফটওয়্যারের একটি প্রাথমিক সংস্করণ তৈরি করেন, যা কিনা নেয়ার জন্য AOL এবং মাইক্রোসফটের মতো বড় বড় কোম্পানি তাদের আগ্রহ প্রকাশ করেছিল। সফটওয়্যার কিনে নেওয়ার পাশাপাশি তারা এই হাই স্কুল পড়ুয়া প্রতিভাবান কিশোর প্রোগ্রামারকে লোভনীয় চাকরির প্রস্তাবও করেছিলেন, কিন্তু মার্ক জুকারবার্গ তাদের সবগুলো প্রস্তাবই ফিরিয়ে দেন। এখন আমরা আলোচনা করব মার্ক জুকারবার্গের হার্ভার্ডে পড়াশোনার বিষয়ে। 2002 সালে এক্সিটার থেকে পাশ করে বের হবার পর মার্ক জুকারবার্গ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। দ্বিতীয় বর্ষে প্রবেশ করতে করতেই তিনি একটি পরিচিতি তৈরি করে নিয়েছিলেন যে যদি কারো টুকিটাকি সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ থাকে তো মার্কের কাছে যাও। সেই সময় তিনি একটি প্রোগ্রাম তৈরি করেন যেটি একজন শিক্ষার্থীকে অন্য শিক্ষার্থীদের কোর্স নির্বাচনের তথ্যের উপর ভিত্তি করে সুবিধাজনক ক্লাসটি বেছে নিতে সাহায্য করত। এছাড়াও তিনি ফেসম্যাস নামে আরও একটি প্রোগ্রাম তৈরি করেছিলেন, যেটি ক্যাম্পাসের যে কোনো দুজন শিক্ষার্থীর ছবির মধ্যে তুলনা করত এবং এদের মধ্যে কে বেশি আকর্ষণীয় তা নির্বাচনের জন্য অন্য ইউজাররা ভোট দিতে পারত। প্রোগ্রামটি তুমুল জনপ্রিয়তা পেলেও ক্যাম্পাস কর্তৃপক্ষ এটিকে দৃষ্টিকটু বিবেচনা করে ক্যাম্পাসে সফটওয়্যারটির ব্যবহার বন্ধ করে দেয়। এই সাইটের তারা ব্যবহারকারীদের মেসেজ আদান প্রদান, নিজেদের ছবি ও তথ্য শেয়ার করার সুবিধা দেওয়ার পরিকল্পনা করেছিলেন। এই সাইটটি ডিজাইন করতে হার্ভার্ড স্টুডেন্ট নেটওয়ার্ককে ব্যবহার করা হয়েছিল। হার্ভার্ড এলিটদের ডেটিং এর সুবিধা দেওয়া ছিল এর মূল উদ্দেশ্য। জুকারবার্গ এই প্রকল্পে কাজ করতে প্রথমে রাজি হলেও পরে প্রকল্প থেকে বের হয়ে গিয়ে তার তিন বন্ধু ডেস্টিম মস্কোভিজ, ক্রিস হ্যাগস এবং এডুয়ার্ডো সেবেরিনকে নিয়ে তারা নিজেদের সামাজিক যোগাযোগের সাইট নিয়ে কাজ করতে শুরু করেন। জুকারবার্গ এবং তার বন্ধুদের নতুন এই সাইটটি এর ব্যবহারকারীদের নিজস্ব প্রোফাইল তৈরি, ছবি আপলোড
এবং অন্যান্য ব্যবহারকারীদের সাথে যোগাযোগের সুবিধা দিত। প্রাথমিকভাবে দ্য ফেসবুক নামের সাইটটির ডেভেলপমেন্টের কাজ তারা 2004 সালে অর্থাৎ 2004 সাল পর্যন্ত হার্ভার্ডের একটি ছাত্রাবাসের রুমে বসে করেছিলেন। হার্ভার্ডের দ্বিতীয় বর্ষ শেষ করে জুকারবার্গ ফেসবুকের পিছনে তার পূর্ণ সময় এবং মনোযোগ দেওয়ার উদ্দেশ্যে পড়াশোনা ছেড়ে দিলেন। হার্ভার্ড থেকে বের হয়ে তিনি তার কোম্পানিকে ক্যালিফোর্নিয়ার পাওলো আল্টোতে স্থানান্তর করেন। 2004 সালের শেষের দিকে অর্থাৎ 2004 সালের শেষে ফেসবুকের ব্যবহারকারী দাঁড়ালো 10 লক্ষ। এখন আমরা আলোচনা করব ফেসবুকের উত্থান সম্পর্কে। 2005 সালে ফেসবুক বিনিয়োগকারী প্রতিষ্ঠান এসএল পার্টনার্স এর কাছ থেকে একটি বিশাল সহায়তা পেল। এসএল নেটওয়ার্কটিতে 1,27,00,000 মার্কিন ডলার বিনিয়োগ করল, যা কিনা সেই সময় শুধুমাত্র ইবেলিক এর শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ছিল। মার্ক জুকারবার্গের কোম্পানি এরপর ফেসবুকে অন্যান্য স্থানীয় ও আন্তর্জাতিক কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তাদের সাইটে প্রবেশাধিকার দিল, যার ফলে সাইটের সদস্য সংখ্যা 2005 এর ডিসেম্বরের মধ্যে 5.5 মিলিয়নে পৌঁছে গিয়েছিল। সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা বাড়ার সাথে সাথে ফেসবুক অন্যান্য কোম্পানির নজরে পড়তে শুরু করল। তারা এই জনপ্রিয় নেটওয়ার্কটিতে তাদের পণ্যের বিজ্ঞাপন প্রচারের কাজে লাগাতে চাইল। অনেকেই তার কোম্পানিকে বিশাল অঙ্কের অর্থের বিনিময়ে কিনে নিতেও চাইল। কিন্তু মার্ক ইয়াহু এবং এমটিবি নেটওয়ার্কের মতো প্রতিষ্ঠানের লোভনীয় প্রস্তাব নাকচ করে দিয়ে তার সাইটের উন্নয়নে মনোযোগ দিলেন। বাইরের প্রোগ্রামারদের ফেসবুককে কাজ করার জন্য ডাকা হলো এবং প্রতিনিয়ত ফেসবুকে নতুন নতুন ফিচার যোগ করতে থাকল। অবস্থা দৃষ্টে মনে হচ্ছিল জুকারবার্গের পথ শুধুমাত্র উন্নতির দিকেই ধাবিত হবে। কিন্তু 2006 সালে জুকারবার্গকে প্রথমবারের মতো বড় একটি বিপাকে পড়তে হলো। জুকারবার্গের সাবেক প্রকল্প হার্ভার্ড কানেকশনের উদ্যোক্তারার দাবি করলেন যে জুকারবার্গের ফেসবুকের আইডিয়া আসলে তাদের হার্ভার্ড কানেকশনের আইডিয়া থেকে চুরি করা, এবং তারা দাবি করলেন তাদের ব্যবসার ক্ষতির জন্য জুকারবার্গকে ক্ষতিপূরণ দিতে হবে। জুকারবার্গ বললেন, দুটি নেটওয়ার্ক দুটি সম্পূর্ণ ভিন্ন ধরনের সামাজিক যোগাযোগের মাধ্যম, কিন্তু আইনজীবীরা সিদ্ধান্তে উপনীত হলেন যে ফেসবুকের ইনস্ট্যান্ট মেসেজিং খুব সম্ভবত হার্ভার্ড কানেকশনের প্রাথমিক আইডিয়া থেকে চুরি করা, এবং জুকারবার্গের ফেসবুক ব্যবহারকারীদের কিছু ব্যক্তিগত তথ্য তার বন্ধুদের হাতে তুলে দিয়েছেন। পরবর্তীতে জুকারবার্গ অবশ্য মেসেজিং সিস্টেমের তথ্য হাতবদল হওয়ার জন্য দি নিউ ইয়র্ক এর সাথে একটি সাক্ষাৎকারে জুকারবার্গ ক্ষমা প্রার্থনা করে বলেছিলেন, আপনি যদি একটি সার্ভিস তৈরি করেন যা মানুষের উপর প্রভাব ফেলবে এবং যার অপর মানুষ ভরসা করবে তাদের, তাহলে আপনার আচরণ পরিণত হওয়া উচিত, তাই নয় কি? আমরা মনে হয় বা আমার মনে হয় এমন আমি পরিণত এবং আমি অনেক কিছু শিখেছি। যদিও দুই পক্ষের মাঝে $6.5 কোটি একটি প্রাথমিক সুরাহা হয়েছিল, কিন্তু পরবর্তীতে এই আইনি বিরোধ 2011 সাল পর্যন্ত চলেছিল, কারণ নরেন্দ্র এবং উইন কিলোবপস ভাতৃদ্বয় আবার দাবি করেছিলেন যে তাদের স্টকের মূল্যের ব্যাপারে তাদের ভুল তথ্য দেওয়া হয়েছিল। এরপর 2009 সালে জুকারবার্গকে তার একটি ব্যক্তিগত বিপত্তির মুখে পড়তে হয়েছিল, যখন লেখক বেন ম্যাসরিচের অ্যাক্সিডেন্টাল বিলিও নে আরস বইটি প্রকাশ পেল।
বেশ কিছু কাল্পনিক অধ্যায়, কাল্পনিক চরিত্র এবং ভাবনাপ্রসূত সংলাপের সমন্বয়ে লেখা বইটির জন্য মেজরিজকে বেশ বড় আকারের সমালোচনার তোপ সামলাতে হয়েছিল। তবে বইটির কাহিনী কতটা বাস্তবসম্মত এই বিষয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ থাকার পরও মেজরিজ তার বইটির সত্য চিত্রনাট্যকার অ্যারেন সরকিনের কাছে বিক্রয় করতে সমর্থ হন এবং পরবর্তীতে একটি প্রশংসিত সিনেমা হিসেবে দি সোশ্যাল নেটওয়ার্ক 8টি অস্কার মনোনয়ন জিতে নেয়। সিনেমাটির কাহিনীর বিষয়ে জুকারবার্গ বেশ জোরালো প্রতিবাদ জানিয়েছিলেন। দি নিউ ইয়র্কের এক রিপোর্টারকে তিনি বলেছিলেন যে সিনেমাটির অনেক খুঁটিনাটি বিষয়ই সঠিক ছিল না, যেমন 2003 সাল থেকে একজন চীনে আমেরিকান মেডিকেল শিক্ষার্থী প্রিসিলা চেন এর সাথে প্রণয়ের সম্পর্কে জড়িত ছিলেন। প্রিসিলার সাথে তার হার্ভার্ডে পরিচয় হয়েছিল, কিন্তু সিনেমায় সেই ব্যাপারটিকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এছাড়াও কোনোদিনও তার কোনো ফাইনাল ক্লাবে যোগ দেওয়ার ইচ্ছে ছিল না। ফাইনাল ক্লাব হচ্ছে হার্ভার্ড এর ছাত্রদের নিজেদের গড়া সামাজিক ক্লাব, যা হার্ভার্ড কর্তৃপক্ষের সাথে সম্পর্কযুক্ত নয়। প্রথম ফাইনাল ক্লাবটির প্রতিষ্ঠা হয়েছিল 1991 সালে। 2010 সালে নতুন উদ্যোক্তাদের জন্য আয়োজিত একটি সম্মেলনে যোগ দিয়ে মার্ক জুকারবার্গ এক রিপোর্টারকে বলেছিলেন, তারা যেসব ব্যাপারে সত্যিটা তুলে ধরতে চেষ্টা করেছে সেগুলো আসলে খুবই মজার। যেমন সিনেমায় আমরা চরিত্রের পরা প্রতিটা টি শার্ট এবং সোয়াটার আসলে আমার নিজের গুলুর মতো, শুধু কিছু সাধারণ বিষয় ঠিক রাখা ছাড়া তারা প্রায় সব বিষয় ভুলভাবে উপস্থাপন করেছে। তবে এইসব সমালোচনা ও বিতর্কের পরও জুকারবার্গ এবং তার ফেসবুক ধারাবাহিকভাবে সাফল্যের পথে এগিয়ে গেছে। 2010 সালে টাইম ম্যাগাজিন জুকারবার্গকে তাদের বর্ষসেরা ব্যক্তিত্ব ঘোষণা দেয়। এছাড়াও ভ্যানিটি ফেয়ার তাকে তাদের নতুন প্রতিষ্ঠানের তালিকার শীর্ষস্থান দেয়। ফোর্বস ম্যাগাজিনের শ্রেষ্ঠ 400 ধনী ব্যক্তির তালিকায় অ্যাপলের স্টিভ জবসের পিছনে ফেলে তিনি 35তম স্থান দখল করে নেন। সেই সময়ে তার মোট সম্পদের আনুমানিক পরিমাণ ছিল $6.9 বিলিয়ন। এখন আমরা জানব ফেসবুকের পাবলিক লিমিটেড হয়ে ওঠা। 2012 সালের মে মাসে জুকারবার্গের জীবন দ্বারায় দুটি বড় পরিবর্তন আসে। পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে ফেসবুক প্রথমবারের মতো বাজারে শেয়ার ছেড়ে $16 বিলিয়ন অর্থ সমাগম ঘটায়। ইতিপূর্বে কোনো ইন্টারনেট ভিত্তিক কোম্পানি এত বড় আইপিও অর্জন করতে পারেনি। জুকারবার্গের কোম্পানি কিভাবে এই বিপুল পরিমাণ অর্থের ব্যবহার করবে তা দেখার জন্য অনেকেই মুখিয়ে ছিলেন। তবে জুকারবার্গ তার প্রতিষ্ঠানের ব্যাপ্তি বাড়ানোর পরিকল্পনা করেছিলেন, কারণ তার আগের মাসে তিনি নিজে ইনস্টাগ্রাম কেনার ব্যবসায়িক আলোচনা অংশ নিয়েছিলেন। কোম্পানির শেয়ার বাজারে ছাড়ার পরে প্রাথমিক সাফল্যের পর ফেসবুকের শেয়ারের দাম বেশ পড়ে গেলেও জুকারবার্গ সে বাজারে তার প্রতিষ্ঠানের উত্থান ও পতনের সময়ে সাহস নিয়ে হাল ধরবেন এতে কোনো সন্দেহ ছিল না। এখন আমরা জানব তার ব্যক্তিগত ও পারিবারিক জীবন। আগের অংশে বলা হয়েছিল যে 2012 এর 19 মে জুকারবার্গের জীবন দ্বারা দুটি বড় পরিবর্তন এসেছিল। প্রথমটি ছিল শেয়ার বাজারে পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে ফেসবুকের পদার্পণ। দ্বিতীয়টি চাক্ষুষ করতে ক্যালিফোর্নিয়ার পাওলো অল্টোতে
আল্টোতে অবস্থিত জুকারবার্গের বাড়িতে সেদিন 100 অতিথির সমাগম হয়েছিল। অতিথিরা ভেবেছিলেন যে তারা মার্কের দীর্ঘদিনের প্রেমিকা প্রিসিলা চ্যান এর মেডিকেল কলেজের গ্রাজুয়েশন উদযাপন করতে এসেছেন, কিন্তু তারা অবাক হয়ে দেখলেন তাদের সামনে এই যুগল যাজকের সামনে তাদের বিবাহ প্রতিশ্রুতি বিনিময় করছেন। 2015 সালের নভেম্বরে মার্ক ও প্রিসিলার তাদের প্রথম কন্যা সন্তান ম্যাক্সকে পৃথিবীর বুকে স্বাগতম জানান। ম্যাক্সের জন্মের পর বাবা জুকারবার্গ পরিবারকে সময় দেওয়ার জন্য 2 মাসের পিতৃত্বের ছুটিতে যাওয়ার ঘোষণা দেন। এই সময়ে তিনি ও প্রিসিলা তাদের কন্যা উদ্দেশ্য অর্থাৎ তাদের কন্যার উদ্দেশ্যে একটি খোলা চিঠি প্রকাশ করেন, এই মর্মে যে তারা তাদের অধিকারে থাকা ফেসবুকের শেয়ারের 99% দাতব্য কাজে দান করে যাবেন। চিঠিতে তারা লেখেন, আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্য দিয়ে পৃথিবীকে সব শিশুর জন্য আরেকটু সুন্দর স্থান বানানোর ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা আমাদের ফেসবুক শেয়ারের 99% যা বর্তমানে প্রায় $45 বিলিয়ন অন্য অনেকে যারা পরবর্তী প্রজন্মের কল্যাণে পৃথিবীকে আরও সুন্দর করার প্রয়াসে নেমেছেন তাদের সাথে একাত্মতা প্রকাশ করে দান করে যাব। পরবর্তীতে বছরের সেপ্টেম্বরে এই দাম্পত্য ঘোষণা দেন যে চ্যান জুকারবার্গ ইনিশিয়েটিভ যেই সংস্থায় তারা তাদের ফেসবুক শেয়ার দান করেছেন, তারা আমাদের সন্তানদের জীবনকালে যত প্রকারে রোগ হতে পারে তার সবগুলোর প্রতিকার আবিষ্কারের বৈজ্ঞানিক গবেষণায় অন্তত $3 বিলিয়ন তহবিল বরাদ্দ করবে। রকফেলার বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত ইউরো সায়েন্টিস্ট ডক্টর কোরো বার্গম্যানকে CZI এর প্রেসিডেন্ট অফ সায়েন্স হিসেবে নির্বাচিত করা হয়। এরপর তারা চ্যান জুকারবার্গ বায়োহাব প্রতিষ্ঠার ঘোষণা দেন। এই বায়োহাবটি সান ফ্রান্সিসকো ভিত্তিক একটি স্বসাহিত্য বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র, যেখানে প্রকৌশলী, কম্পিউটার বিজ্ঞানী, রসায়নবিদ, পদার্থবিদ, প্রাণরসায়নবিদ ইত্যাদি সব ধরনের বৈজ্ঞানিকদের একটি মিলনমেলা ঘটবে এবং তারা একসাথে কাজ করবে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, সান ফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয়, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কেলি বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানগুলোর সাথে একসাথে কাজ করা চুক্তিতে আবদ্ধ গবেষণা কেন্দ্রটির জন্য 10 বছর ধরে প্রায় $600 মিলিয়ন একটি প্রাথমিক তহবিল বরাদ্দ করা হয়। 2017 সালে মার্চে মার্ক জুকারবার্গ দম্পতি ঘোষণা দেন যে তারা তাদের দ্বিতীয় সন্তান আশা করেছেন। সেই বছরের 28 সেপ্টেম্বর আগস্ট তাদের দ্বিতীয় কন্যা আগস্ট পৃথিবীর আলোর মুখ দেখে। আগস্টের জন্মের পর জুকারবার্গ ফেসবুকে লেখেন যে তার প্রথম চাওয়া ছিল শিশুটি যেন সুস্থ হয় এবং দ্বিতীয় চাওয়া ছিল শিশুটি যেন মেয়ে হয়। একটি বোন পাওয়ার থেকে ম্যাক্সের জন্য ভালো আর কিছু হতে পারে না বা পারত না। তো মার্ক জুকারবার্গ এবং ফেসবুক এখনও তাদের সাম্রাজ্য বিস্তার করে চলেছে। মার্কের মতো এত কম বয়সে শুধুমাত্র নিজের বুদ্ধি, প্রতিভা আর কর্ম দিয়ে এত বড় সাফল্যের দেখা পৃথিবীতে খুব কম মানুষই পেয়েছেন। তাকে এবং ফেসবুককে ঘিরে কিছু বিতর্ক আছে এবং হয়তো তার কিছু কিছু ছোটিকও আছে, কিন্তু তাই বললে তার সাফল্য ছোট করা যাবে না। সামনে অনেক সময় এখনও পড়ে আছে। এখন দেখার বিষয় মার্ক জুকারবার্গ আমাদের জন্য আর কি জাদু দেখান। আমার এই ভিডিওটা ভালো লাগলে দয়া করে এখনো যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলকে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাকে উৎসাহিত করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য সাধুবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।